আজকে হচ্ছে বৃষ্টির দিন তার জন্য হচ্ছে আমি এখানে হচ্ছে ডালের বড়া বানিয়ে নিচ্ছি হ্যাঁ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে সবার দোয়া ভালোবাসায় আমি ভালো আছি আমি বাংলাদেশি ব্লগার সীমা প্রতিনিয়তর মতো মালয়েশিয়া থেকে বলছি। সকালের নাস্তা দিয়ে হচ্ছে আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে নুডলস স্যুপ বানিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিছি পাতা ফ্লেভারের জন্য তো খুবই মজাদার একটা স্যুপ খাচ্ছি সকালে উঠে সর্বপ্রথম আগে গ্রিন টি খেয়ে নিছি গ্রিন টি খাওয়ার পরে নাস্তাটা রেডি করে এখন হচ্ছে নাস্তা খাচ্ছি আর কি নুডুলস স্যুপ তো এইভাবে বানিয়ে খেতে পারেন একদিন কিন্তু আমি রেসিপিটা শেয়ার করেছিলাম তারপরে আজকে হচ্ছে সাধারণ দিনে সব অসাধারণ খাবারের আয়োজন হবে আপনাদের ভাইয়ার খুবই পছন্দ হচ্ছে ডালের বড়া তারপরে বলতে পারেন পেঁয়াজি এই দুইটাই আপনাদের ভাইয়ার অনেক পছন্দ আর আজকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হইতেছিল এই ভিডিওটা হচ্ছে আমার মানে শুক্রবারের ভিডিও ফ্রাইডের ভিডিও আর কি আর আমি ভিডিওটা আপলোড করব হচ্ছে শনিবারে রাতের আটটা বাজে বরাবরের মতো সবসময় যেভাবে করি তো ডালটা যখন ভিজে গেছে তারপরে আমি ব্লান্ডারে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি বড়াগুলো বানাই নিব আর প্রথমে তো বললাম সাধারণ দিনে অসাধারণ খাবার বিলেতে বসে বাংলাদেশের স্টাইলে সবই আজকে হচ্ছে পান্তা ভাত তারপরে হচ্ছে ভর্তা মাছ ভাজা ডালের বড়া সবই মজার মজার খাবার তৈরি হবে বাংলাদেশি স্টাইলের সব খাবার তৈরি হবে তো আমি হচ্ছে বরাবরের মতো সব কাজ শুরু করে দিলাম সকালে নাস্তাটা শেষ করেই সর্বপ্রথম আমি ডালগুলো ব্লেন্ড করে নিলাম মাছগুলো মাখিয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে একটা আলু কেটে দিয়ে আর হচ্ছে দশ থেকে এগারোটা সিম হবে দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এগুলো ভর্তা করব হাতে মাখিয়ে তো দেখা যায় সবসময় সবজি মাছ মাংস সব কিছুই আমরা খেয়ে থাকি কিন্তু মাঝে মাঝে ভর্তা ভাত বা ভিন্ন স্বাদের একটু খাবার দাবার খাইলে কিন্তু অনেক বেশি ভাল লাগে আর এইসব খাবারগুলা হচ্ছে আপনাদের ভাইয়ার বিশেষ করে পছন্দ এবং আমারও পছন্দ তো ভাবলাম যে আজকে করে ফেলি যেহেতু বৃষ্টির দিন খাইতে মন্দ লাগবে না তো এই তো এখন হচ্ছে আমি বড়াটা বানিয়ে নিচ্ছি আর কি পাইপেনে হচ্ছে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ করে তারপরে হচ্ছে এইভাবে দিয়ে দিচ্ছি আর ডালের হচ্ছে যখন ডুটা করে নিচ্ছি ডুর মধ্যে আমি কি দিচ্ছি সামান্য পরিমাণ হচ্ছে আমি দিছি আপনারা মানে যতটুক ডাল নেবেন অনুমান করে দিবেন এটা তো একদম মানে স্বাভাবিক বিষয় সবাই জানেন বলার কিছু নাই তারপরও বলে দিই নতুন গৃহিণী যারা আমি হচ্ছে হচ্ছে হাফ চামচ পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়া দিছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর ধনাপ পাতা কেটে দিয়ে দিছি আর কি আর কোনো কিছু দিই নাই এখন হচ্ছে বড়াকোড়া বানিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দিচ্ছি যদিও আমি এত গুল গুল করে বানাইতে পারি না যাই হোক মন্দ হবে না দেখতে পাচ্ছেন সুন্দরই হচ্ছে তো এইভাবে হচ্ছে বড়াগুলো আমি হচ্ছে ভেজে নিব আর কি এই পাশ ওপাশ করে সাথে কিন্তু শুকনো মরিচও ভাজবো কারণ শুকনো মরিচ দিয়ে খেতে অনেক মজা হয় তো গরম ভাতের সাথে এবং পান্তা ভাতের সাথে এসে তো একটা খুবই দুর্দান্ত স্বাদের খাবার হয়ে যাবে আর যদিও হয় বাংলাদেশি স্টাইলের বিলেতে বসে মানে বিদেশে বসে বাংলাদেশি খাবার রান্না করা তাহলে তার কোনো কথাই নেই তাই তো বরাগুলা হচ্ছে এক পিট হয়ে গেছে আমি এখন সবগুলা হচ্ছে বরা উলটিয়ে দিব এপাশ হওয়ার জন্য তা আমি কাঁটা চামচ নিয়েছি সুবিধার্থে কারণ হচ্ছে যেহেতু মানে সামনের দিকটা কাঁচা আছে যেহেতু উল্টাই দিলে একটা সাথে আরেকটা না লেগে যায় ওইভাবে দেওয়ার টাই করতেছি আর কি আর আমাদের বাংলাদেশের মানুষ তো অধিকাংশ মানুষই পেঁয়াজই খেতে পছন্দ করে এবং ডাইলের বড়া খেতে পছন্দ করে আসলে এখন তো এইসব খাবারগুলো দেখাই যায় না কিন্তু আগে একটা সময় যখন আমরা শুরু ছিলাম তখন কিন্তু হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে সকালে উঠে দেখতাম পান্তা ভাত তারপরে হচ্ছে আলুর ভর্তা সিমের ভর্তা তারপরে এইগুলা ডালের বড়া এগুলা তারপরে শুকনো মরিচ ভাজা কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে থাকতো কিন্তু তখন সময় কিন্তু আমরা আমাদের হচ্ছে মা চাচি খালারা ফুফুরা সবাই অনেক সুস্থ ছিল ভালো ছিল কিন্তু এখন আসলে এইগুলার খাবার একদমই দেখা যায় না তো যেমন দেখা যায় না তেমন কিন্তু এখনের মানুষ কিন্তু রোগ জীবাণু অনেক আক্রান্ত তো যাই হোক আল্লাহ ভালো জানে হয়তো দিনকাল বদলে গেছে তার জন্য হতে পারে আর আমরা কিন্তু পুরানো খাবারগুলো অনেক বেশি মিস করি এবং দেশীয় খাবারগুলো তো এখনও আসলে অনেক অনেক অঞ্চলে এখনও কিন্তু এই ইয়েগুলো আছে যেমন সকালে পান্তা ভাত খাওয়া ভর্তা এগুলো কিন্তু আছে কিন্তু দেখা যায় কিছু কিছু অঞ্চলে দেখা যায় এখন আস্তে আস্তে গ্রাম কিন্তু শহর হচ্ছে তো শহর হওয়ার কারণে কিন্তু অনেক খাবার দাবারও চেঞ্জ হয়ে গেছে অনেকে ভাবে যে কষ্ট লাগবে এইসব খাবার তৈরি করতে গেলে আগে কিন্তু আমাদের মা খালারা এবং চাচিরা ওনাদের কিন্তু একটু অকষ্ট লাগে নাই এবং ফুকুরা তারা কিন্তু সকালবেলা উঠেই পাতা নিয়ে বসে তারপরে পাটা নিয়ে বসে ভর্তা মানে এই ধরনের খাবারগুলোই করত। খুদের ভাত তারপরে বিভিন্ন রকম ভর্তা আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু বিখ্যাত আরেকটা খাবার আছে খুদের ভাত মানে হচ্ছে যেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা বলে ডালা লাল ভর্তা মানে সিঁদুল ছুটকির ভর্তা তো ওইগুলো কিন্তু অনেক বেশি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মানে সকালবেলা মানুষ খাইতো তো এখন তো জানি না আমার আইডিয়া নাই কারণ হচ্ছে প্রায় আমি হচ্ছে দেখা যায় দেশের বাহিরে পাঁচ ছয় বছর ধরে তো এখন হচ্ছে সকালবেলা কে কী খাওয়া দাওয়া করতেছে ওইটা তো আর দেখতেছি না তো যাই হোক কথা বলতে গেলে অনেক কথা বলে ফেললাম এখন হচ্ছে কথা বলতে বলতে এদিকে আমার সিম আর আলু সিদ্ধ হয়ে গেছে এখন ভর্তাটা বানিয়ে নিচ্ছি আমি দিয়ে দিছি হচ্ছে ভাজা মরিচের গুঁড়া মানে আগেই আমি ভাইজা তারপরে চু মানে হচ্ছে এগুলা চুইরা কাগজের ভিতরে তারপরে হচ্ছে আমি সবসময় একটা ডিবিতে রেখে দেই তো এখান থেকে দিয়ে এখন মানে স্বাদ মতো লবণ সরিষার তেল দিয়ে ভালো করে কস কসলিয়ে মেখে নিব আর আমি গ্লুক পরে নিছি হাতে না হয়ে দেখা যায় জলবে হাত আর ওই দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে মানে কথা বলতে বলতে আমার বড়াগুলো সবগুলা ভাজা হয়ে গেল তারপরে উঠিয়ে মাছ দুইটা ভেজে নিতেছে আর কি আর মাছের মধ্যে হচ্ছে মানে নর্মালি আমরা যেভাবে মাছ হচ্ছে ভেজে থাকি ওইভাবেই সামান্য পরিমাণ হচ্ছে লবণ তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে মাছটা জাস্ট ভেজে নিলাম আর কি মাছটা ভালো করে ভেজবো না দেখা যায় ভালো করে ভাজা না হইলে মানে কাটা থাকবে খেতে ভালো লাগতো না তো ভালো করে ভাজবো যেহেতু ওপরে অংশগুলো হয়ে যায় তো এই তো আমার দুপুরের রান্নাবান্না হচ্ছে সব শেষ করে ফেললাম এখন হচ্ছে পাতিল ক্লিন করব। আর এক গাদা হাড়ি পাতিল জমে গেছে দেখেই বুঝতে পারছেন পুরা ভেসিং আমার ঘরে গেছে তা এখন হচ্ছে আস্তে আস্তে সবগুলা ক্লিন করে নিব আসলে আমরা মেয়েদের কিন্তু কাজের কোনো অভাব নাই মানে কাজ আপনি যদি করতে চান দিন করার পরে মানে যখন সন্ধ্যা হয়ে যাবে তখনও কিন্তু কাজ শেষ হয় না একটার পরে একটা কাজ বের হইতেই থাকে তো আমি সবসময় ট্রাই করি যে আজকে যেহেতু ফ্রাইডে আর হচ্ছে তো সকালে উঠেই মানে হচ্ছে নাস্তাটা এই সাথে সাথে মানে বারোটা সাড়ে বারোটার ভিতরে আমি সব কাজ সম্পূর্ণ করে ফেলছিলাম কারণ হচ্ছে দেখা যায় আজকে জুম্মার দিন তারপরে হচ্ছে মোটামুটি ঘর যেরকম ক্লিন টিন করার এগুলা করে গোসল টুসুল করে নামাজের জন্য রেডি হয়ে গেছিলাম আর কি তারপরে মানে নামাজটা পড়ছি তো যাই হোক হাড়ি এক এক করে সবগুলো মেজে নিচ্ছি ভালো করে মেজে সবগুলা রেখে দিব আসলে দেখা যায় টুকটাক রান্না করতে গেলে প্রতিদিনই কিন্তু আমাদের দেখা যায় সকালে উঠে একবার পাতির মাছতে হয় দুপুরে রান্নার পর মাছতে হয় আবার দুপুরে খাবারের পর আবার রাত্রে খাবারের আগে খাবারের পর তো দেখা যায় আমাদের মেয়েদের তো এইসব কাজ ঘষা মাজা সব কিছু রান্না রান্নাবান্না তো যাই হোক আর সব আপুদের জন্য যারা হচ্ছে গৃহিণী আছেন সবসময় আমার দুয়া ভালোবাসা রইল আমার পক্ষ থেকে কারণ আমরা সবাই তো সবার জায়গা থেকে হচ্ছে সংসারটারে ঘুষিয়ে করার টাই করি আর একটা অনুরোধ থাকবে যে ভাইয়ারা আছেন মানে বাসায় থাকেন যেদিন ছুটি পান ওই দিন হেল্প করার মানে টাই করবেন আপুদেরকে ছোটো ছোটো কাজে মানে হেল্প করবেন এমন না যে মানে বড় বড় কাজে যেগুলো আপনি পারবেন না ওইগুলো করতে হবে ওই রকম না যে কাজটা আপনি পারবেন ওই কাজেই সব সময় হেল্প করবেন তাহলে দেখা যায় কি আপুদের মনটাও খুশি হয়ে যায় আর হচ্ছে তো ভালো লাগে যে হচ্ছে আমাদের হাজব্যান্ডরা হচ্ছে আমাদেরকে হেল্প করতেছে তো আপনাদের ভাইও কিন্তু আমাকে হেল্প করে মানে অনেক কাজে হেল্প করে যেদিন হচ্ছে ওনার মানে হচ্ছে বন্ধ থাকে আর কি ডিউটি থাকে না বাসায় থাকে তো যাই হোক হারিপাতিল ধোয়া সব শেষ এখন হচ্ছে দুপুরের খাবার নিয়ে বসে গেলাম আর আমি হচ্ছে খাবো পান্তা ভাত এটি হচ্ছে গতকালকের ভাত পান্তা ভাত ছিল ওইগুলা আর আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে বসিয়ে দিছি গরম ভাত তো আপনাদের ভাইয়া গরম ভাত দিয়ে খাবে তো আপনাদের ভাইয়া হচ্ছে একটু মানে বাহিরে গেছিলো এইমাত্র আসলো এখন হচ্ছে ও না মানে গোসল করে নিছে নামাজ পড়তেছে আর আমি হচ্ছে পান্তা ভাত খেয়ে নিব তো আপনাদের ভাইয়া নামাজ পড়ে গরম ভাত খেয়ে নেবে আর কি মাছ ভাজা দিয়ে তারপরে শিম আলুর ভর্তা আর হচ্ছে ডালের বড়া ভর্তা এরকম খাবার হইলে কিন্তু আর কোনো কথাই চলে না তো খুব মজা করে খেলাম মানে দেশের একটা ফিল আসতে আমার মধ্যে অনেক দিন পরে হচ্ছে আমি পান্তা ভাত খেলাম ভর্তা তারপরে হচ্ছে এ তো ডালের বড়া মাছ ভাজা দিয়ে তো আশা করি দূরে কাছে যে যেখানে আসেন সব সময়ের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ